সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নির্জন স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনে আছি আপনাদের সাথে দর্শক, আমি এই মুহূর্তে আছি বরিশাল জেলার উদয়কাঠি গ্রামে। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের পানের বরজ দেখাবো। দর্শক, আপনারা অনেকেই পান দেখেছেন, কিন্তু পান চাষ কিভাবে করে সেটা আপনারা অনেকেই দেখেন না। যারা ঢাকা থাকেন তারা আশা করি পান চাষ কিভাবে করে কৃষকরা আপনারা দেখেন নাই। তো আজকের এই ভিডিওতে আপনাদের পান চাষ কিভাবে করা হয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও জুড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দর্শক, এই যে দেখেন, ক্যামেরাম্যান একটু নিচ থেকে উপর পর্যন্ত দেখান। দর্শক, এই যে দেখেন, এই যে লতাটা, আসলে এইটা হলো পানের লতা। তো এটা থেকে পান ভাঙ্গা হয়েছে, এটা থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে চারটা পান ভাঙ্গা হয়েছে। তো এখানে পান আরো সাত আটটা আছে। আসলে দেখেন যে লতা যত উপরে উপরে উঠবে আসলে পান তত ফুটতে থাকবে। তো লতার আর কি, পানের লতার একটু ভালো করে দেখো, আসলে এটা হলো পানের লতা। তো আপনারা দেখেন যে এটা হলো পানের লতা। তো এটা পানের লতাটা আসলে প্রথমে যেভাবে চাষ করে সেটা হলো, এই যে আপনারা গিটটা দেখতে পাচ্ছেন, এই যে একটা গিট, এই গিটটা যে দেখতে পাচ্ছেন, এই বরাবর কেটে ফেলে। তো এই বরাবর কেটে কি করে, তারা মাটিতে কুপে দেয়। তো মাটিতে শুধু আর কি বা কুপে দিলেই হয় না, তো এটার একটা গর্ত আছে, যে আপনার এক আঙ্গুল বা দেড় আঙ্গুল, এই এক আঙ্গুল দেড় আঙ্গুল একটা গর্ত করে, গর্তর ভিতরে হয় লতাটা কুপে দেয়। কুপে দেওয়ার পরে সেটা মাটি দিয়ে আবার চেপে দেওয়া হয়। তো তারপর এটা আস্তে 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 বড় হতে থাকে। তো দর্শক, আসলে এভাবেই কিন্তু পানের চাষ হয়। তো আপনারা দেখেন যে আসলে এটার নিচে অনেক কিছু দেওয়া হয়, আসলে পানটা অনেক পান বড় হয়, অনেক পান ছোট হয়। তো আসলে এই পানের লতার ভিতরেও কিন্তু ভাগ আছে। তো দেখেন, আপনাদের আর একটা জিনিস দেখাই, সেটা হলো দেখেন যে এই যে পানটা, এই পানটা হলো গোলাকার, আর এই যে লতার বুটটা, লতার বুটটা কিন্তু তেমন একটা বড় না, খুব অল্প বড়। তো এটা হলো ছিরপুলি পান, মানে ছিরপুলি লতা, এটা লতাটার নাম হলো ছিরপুলি। আর যেটা মহানলী লতা সেটা হলো, সেটার পানটা থাকবে আরো লম্বা, পানটা লম্বা থাকবে কিন্তু গোল, গোলাকার কম থাকবে, আর বোর্ডটা থাকবে অনেক লম্বা, এটার তুলনায় বোর্ডটা থাকবে অনেক লম্বা, আর পানটা থাকবে অনেক লম্বা, পানটা আর কি গোল হবে না, পানটা হবে লম্বা। তো দর্শক দেখেন যে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রায় 200 থেকে 300 বর। তো আপনারা পিছনে যেরকমের রাস্তা দেখতে পাচ্ছেন আর কি, এই যে মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুই সিটে কিন্তু পান চাষ করা হয়, পানের বরজ যেটাকে বলে। তো ওই ওই সিডেও কিন্তু এইরকমের রাস্তা দিয়ে আছে, দুই সাইডে পানের বরজ। তো এই এক ফ্ল্যাটে প্রায় কত, দুই 200 থেকে 250 বর আছে। তো এটা হলো বরিশাল জেলার উদয়কাঠি গ্রামে। আসলে বরিশাল জেলাটা বিখ্যাত শুধু পানের কারণে, মানে শুধু পানের কারণে এটা বললে না, সব কিছুর অবদান আছে। তো বরিশাল জেলায় পান চাষটা আসলে বেশি করা হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের একটু পান চাষটা দেখালাম, যে পান চাষ আসলে কিভাবে কৃষকরা করে। আপনারা বাজারে গিয়ে যারা পান খায় তারা শুধু পানটা দেখতে পায়, কিন্তু পান চাষ কিভাবে করে বা কেমনে করে এটা তারা জানে না বা কখনো দেখে নাই। তো আজকের এই ভিডিওতে আমার ভিডিওটা যারা ঢাকা বসে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যে আসলে পান চাষ কিভাবে করা হয়। আপনাদের একটু হাঁটাই হাঁটাইয়ে দেখাই, যে দেখেন যে আসলে এই রকমেরই কিন্তু পান চাষ করা হয়, এরকমেরই একের পর এক পান কিন্তু ফুটতে থাকে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোন ধরনের ভিডিও চান। তো আপনাদেরকে সবাইকে আমি একটা কথা বলে রাখি, যে আমি বর্তমানে গ্রামের বাড়িতে আছি, তার জন্য আমি এই গ্রাম গায়ের ভিডিও ভিডিও বানাই। তো আপনারা জানেন যে আমি মূলত পাইকারি পাইকারি বাজারের আপডেট নিয়ে ভিডিও বানাই। তো আমি বর্তমানে গ্রামে আছি, যার কারণে পাইকারি আপডেটের ভিডিওটা বানাইতে পারি না। তো গ্রামের যে কিছু দৃশ্য সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আর আপনারা কমেন্ট করে জানাবেন, আর আর কি জানাবেন, এটা জানাবেন যে গ্রামের কে কি কি জিনিস দেখছেন। তো আমি যখন শহরে যাব তখন আবার ওই পাইকারি আপডেটের ভিডিও বানাবো। দর্শক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।